পরীক্ষার ফলাফলের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার এবং রাজধানীর ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাব পিঙ্কি আক্তারের কাছে। আছি রাজধানীর রাজউক মডেল কলেজে। তো এখানে আপনি দেখছেন যে তীব্র রোদ, যে প্রখর রোদের যে প্রখরতা সেটাকে কিন্তু উপেক্ষা করে এখানে যে এবছর এসএসসি পরীক্ষায় যে পরীক্ষার্থী শিক্ষার্থীরা যারা পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, তারা কিন্তু এখানে উল্লাস এবং আনন্দ করছে, বিভিন্ন তাদের আনন্দ প্রকাশ করছে, ঢাকঢোল বাজিয়ে। আমি আপনাকে যদি জানিয়ে রাখি, এবছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে, রাজউক উত্তরা কলেজ থেকে মডেল কলেজের পরীক্ষায় অংশ নিয়েছে মোট 858 জন পরীক্ষার্থী। তো এর মধ্যে পাশ করেছে, পাশের সংখ্যা হচ্ছে 99.65%। 3 জন পরীক্ষার্থী বিভিন্ন কারণে তারা পরীক্ষা দিতে পারেনি বলে জানিয়েছেন স্কুলের যে অধ্যক্ষ, তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এখান থেকে এবছর জিপিএ 5 পেয়েছেন 697 জন পরীক্ষার্থী। এখানে যে অধ্যক্ষ, তারা কিন্তু আমাদেরকে একটু আগে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদের কাছে, এবং অধ্যক্ষ বলেছেন যে জিপিএ 5টা আসলে মূল না, মূল কিন্তু হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে কতটা শিখতে পারলো, তাদের যে 10 বছরের যে সাধনা তারা আসলে কতটুকু অর্জন করতে পারলো সেটাই কিন্তু বড় বিষয়। তিনি কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি এটিও বলেছেন, তারা যেন মানে জিপিএ 5-এর যে প্রতিযোগিতা সেটা যেন অসুস্থ প্রতিযোগিতায় পরিণত না করে। আপনি জানেন যে ইতোমধ্যেই কিন্তু ফল প্রকাশ হয়েছে, এবং আমি জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু জিপিএ 5-এর সংখ্যা কিছুটা কম, তবে পাশের হার বেড়েছে। তো সেক্ষেত্র থেকে কিন্তু এখানে যে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, তাদের কিন্তু মূল, তারা বলছে যে জিপিএ 5 বড় নয়, বরং ভালো রেজাল্ট, ভালো পড়াশোনা এবং ভালো মানুষ হওয়াটাই তাদের মূল লক্ষ্য। তো এখন এসএসসি পরীক্ষার আরও সংবাদ জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সেলিয়া সুলতানার কাছে। পিঙ্কি, আপনি যেমনটি বলছিলেন যে আজ যারা আসলে পরীক্ষার যে ফলাফল নিতে যারা এসেছেন, তাদের কিন্তু যে স্বপ্নের পথে যে হাঁটা, সেই হাঁটা কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকেই প্রত্যেকের স্বপ্নের কথা আমাদেরকে জানিয়েছেন, স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে যে পরীক্ষার সাথে শুধুমাত্র এটি তাদেরই যে পাওয়া সেটি কিন্তু শুধু নয়, তারা কিন্তু বারবার বলছেন পরিবারের কথা, শিক্ষার্থীদের কথা, এবং বিশেষ করে যারা এখানে স্কুল এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষকরা রয়েছেন তাদের প্রতিও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা তারা প্রকাশ করেছেন। এই ফলাফলের দাবিদার শুধুমাত্র তারা নয়, তারা বলছেন যে এই ফলাফলের দাবিদার কিন্তু তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সব জায়গায় এবং প্রত্যেকেই। আপনাকে যে আপনি যেভাবে বলছিলেন যে আমরা যেভাবে আসলে এখানে ভিকারুননেসা নূন স্কুলে শুনছিলাম যে তারা কিন্তু বলছেন যে সামনে যে কলেজে যাবেন সেখানে আসলে খুব অল্প সময়ে তারা যেন খুব ভালো করতে পারেন, সেই বিষয়গুলোর দিকে যেমন তারা দৃষ্টি রাখবেন, পাশাপাশি কিন্তু এখন থেকেই নিজেদের স্বপ্ন বুনতে কিন্তু তারা শুরু করেছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, ভিকারুননেসা নূন স্কুলে এবার কিন্তু 99.84% কিন্তু এবার পরীক্ষা পাশের সংখ্যা, এবং 1826 জনের মধ্যে কিন্তু 1823 জনই কিন্তু এই পরীক্ষায় ফলাফল পেয়েছেন। তারা প্রত্যেকেই ভালো ফলাফল করেছেন। শুধুমাত্র আপনি জানেন যে এখানে শুধুমাত্র যে যারা পরীক্ষার ফলাফল নিতে, কিন্তু নেটের মাধ্যমে বা ফোনের মাধ্যমেও কিন্তু এই ফলাফল নেওয়া যায়। তারপরও এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আসা সেটি কিন্তু তারা কেউ বাদ দিতে পারেননি। সকাল থেকে যদিও ভিকারুননেসা নূন স্কুলে শিক্ষার্থীদেরকে কিছুটা বাধার মুখে পড়তে হয়, এর অন্যতম কারণ এখানে যে শিডিউল পরীক্ষাটি, সেই শিডিউল পরীক্ষাগুলো কিন্তু চলছিল, এবং সেই জায়গাটিতে কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু ঠিক একটার পরপর কিন্তু তারা চলে এসেছে তাদের যে স্কুলের যে ক্যাম্পাসে, এবং সেখানে মাঠে কিন্তু তারা ঢোলের সাথে সাথে, কিন্তু বাদ্যযন্ত্রের সাথে সাথে কিন্তু তারা তাদের বাবা মাকে নিয়ে এসেছে, তাদের সাথে ফলাফলের পাওয়ার যে আনন্দ সে আনন্দ কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে, এবং শিক্ষকদের সাথে দেখা করছে, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বলছে তাদের যে
ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ যেন সহজ হয়, তারা যেন সবসময় পড়াশোনায় বিশেষ করে এক্সট্রা কারিকুলামের পাশাপাশি তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আসলে সবসময় থাকতে পারেন, সহজভাবে থাকতে পারেন এবং সবসময় যেন উন্নতি করতে পারেন, সেটির প্রত্যাশাই কিন্তু প্রত্যেকে করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর জানাতে আমাদের সঙ্গে ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিয়েছিলেন সেলিয়া সুলতান, এবং তার আগে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার পিঙ্কি আক্তার। আমরা রাজধানীর ফলাফলের খবর জানছিলাম। এই মুহূর্তে রাজশাহীর পিএন বালিকা বিদ্যালয়ে আছেন রাকিবুল হাসান এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। এসএসসি এবং সমমানের যে পরীক্ষা সেটির কিন্তু ফল প্রকাশ হয়েছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ফল প্রকাশের পরে আমরা দেখছি রাজশাহীতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো কিন্তু তারা নিজস্বভাবে একটু আলাদাভাবে কিন্তু তারা ফল প্রকাশ করছে। এবং এখন আমরা দেখছি কিছুক্ষণ আগে রাজশাহী শিক্ষা বোর্ড ও মডেল স্কুলে যে ফল প্রকাশ হয়েছে এখানে কিন্তু তারা যেটি বলছে যে 98.86% পাশের হার, এবং এখানে আমরা দেখছি শিক্ষক শিক্ষার্থী এবং প্রত্যেকে মিলেই কিন্তু আসলে আনন্দ উল্লাসে নেচে গিয়ে উঠছেন। তারা বলছে যে আসলে মাত্র এই 6 বছরে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে এত ভালো ফলাফলে প্রথমবার তারা করেছে, এবং এই যে কারণটি হচ্ছে তারা যেটি ব্যাখ্যা করছেন যে আসলে ক্লাসে ঠিকমতো তাদের যে সিলেবাসটি সেটি সম্পূর্ণ হওয়ার কারণে কিন্তু আসলে এটি করতে সক্ষম হয়েছেন তারা। এর পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি যে হচ্ছে রাজশাহী বোর্ডে কিন্তু 91.64% পাশের হার এবং পরীক্ষার্থী ছিল 204,835 জন, এবং জিপিএ 5 পেয়েছে 22,795 জন। এবং বলে রাখি এর মধ্যে কিন্তু ছাত্রীর সংখ্যাই সব থেকে বেশি, 11,686টি, এবং ছাত্ররা জিপিএ পেয়েছে 11,109 জন। আমরা এখানে এখন দেখছি যে আসলে শিক্ষা বোর্ড মডেল স্কুলের যারা শিক্ষার্থী এবং যারা কিনা শিক্ষক আছেন স্কুলের তারা কিন্তু অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে, এবং যে জিনিসটি তারা বারবারই বলার চেষ্টা করছেন আসলে যে কোচিং সেন্টারগুলো যে বন্ধ করা হয়েছিল সেই কোচিং সেন্টার বন্ধ হওয়ার কারণে অভিভাবক এবং শিক্ষক যারা রয়েছেন তারা আসলে সক্ষম হয়েছেন শিক্ষার্থীদেরকে সিলেবাসের দিকে মনোযোগী করতে। তো এই ছিল রাজশাহী থেকে। সর্বশেষ চলে যাব চট্টগ্রামের খবর জানতে, সেখানে আছে সহকর্মী শফিক। রাকিব, যেটি বলতে পারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পাশের হার বাড়লেও কিন্তু জিপিএ কম পেয়েছেন এখানকার শিক্ষার্থীরা। এবার পাশের হার 78.11 এবং জিপিএ পেয়েছে 7,393 জন। আপনাকে যদি দেখায় আমার পিছনে কিন্তু অভিভাবকরা এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে আছেন, তারা আনন্দ উল্লাস করছেন, এবং তারা এই যে আমি যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আছি এই কলেজে স্কুল প্রথম হয়েছে এবং এবার এখানে জিপিএ 5 পেয়েছে 411 জন জিপিএ 5 পেয়েছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন নাসিরাবাদ স্কুল, সেখানে 312 জন জিপিএ পেয়েছেন, এবং তৃতীয় স্থানে রয়েছে মুসলিম হাই স্কুল নাসিরাবাদ স্কুল, সেখানে 293 জন, এবং চতুর্থ স্থানে রয়েছেন খাস্তগির স্কুল 273 জন সেখানে রয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অভিভাবকরা রয়েছেন, অভিভাবকদের মধ্যে সাথে কথা বলেছিলাম, তারা বলছেন বিভিন্ন সময় কিন্তু এখানে যে প্রশ্নপাশের বিষয় হয়ে থাকে সেই প্রশ্নপাশের বিষয়টি এবার হয়নি, সেজন্য তারা মহাখুশি, এবং তারা বলছেন যে এবারে যেহেতু প্রশ্ন নিয়ে অর্থাৎ প্রশ্ন ভুল নিয়ে কিছু গুঞ্জন ছিল, মানুষের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেই বিষয়টি যেন আগামীতে না থাকে সেই বিষয়টি তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলতে পারি চট্টগ্রামে প্রায় 149,000 শিক্ষার্থী অংশ নিয়েছে, সেখান থেকে প্রায় 116,863 জন শিক্ষার্থী পাশ করেছে। গতবার হচ্ছে এবার কিন্তু জিপিএ 5 কম পেয়েছে, তবে পাশের হার বেড়েছে গত 75 পেলেও এবার 78.11 পাশের হার এই শিক্ষাবারে। তো সব কিছু মিলিয়ে বলতে পারি চট্টগ্রামের এই কলেজিয়েট স্কুলে আমরা দেখেছি কিছুক্ষণ আগে থেকে যে প্রথম হওয়ার পর থেকে অর্থাৎ জিপিএ 5-এর দিক দিয়ে প্রথম হওয়ার পর থেকে এখানে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়ে কলেজিয়েট স্কুলে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মাকসুম। চট্টগ্রাম থেকে শফিকুল আলম, এবং তার আগে রাজশাহী থেকে রাকিবুল হাসান জানাচ্ছিলেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর। এদিকে সংখ্যা দিয়ে ফল বিবেচনা না করে শিক্ষার মান বাড়াতে কাজ করার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর সময় সংবাদকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি।
যে পাশের হার বাড়লেই আমরা বলতে পারবো না আমাদের শিক্ষার মান বেড়েছে। আমাদের শিক্ষার মান যে বাড়েনি তার বড় প্রমাণ হলো কিউএস র্যাঙ্কিংয়ে আমাদের মোটেই নাম নাই, অথচ আশেপাশে সকল দেশের নাম আছে, সকল দেশের বিশ্ববিদ্যালয়ের নাম আছে। আমাকে মেধা তালিকায় স্থান পেতে হবে, স্টার পেতে হবে, এই জিনিসগুলো তো এখন নাই। ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য তেমন কোনো প্রণোদনা নাই। আমাদের ভাবতে হবে ছাত্রদের কীভাবে জ্ঞানার্জনে, দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করা যায়। দেখছেন।